রাধে রাধে, নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলটিতে। আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে বাড়িতে কুকুর বা বিড়াল পোষা শুভ নাকি অশুভ, কিংবা রাস্তা দিয়ে বিড়াল কেটে যাওয়া তা সেটা শুভ নাকি অশুভ, আর বাড়িতে যদি কুকুর বা বিড়াল আসতে থাকে তাহলে সেটা আপনার পরিবারের জন্য কি শুভ সংকেত ডেকে আনবে নাকি অশুভ সংকেত ডেকে আনবে। আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই বিষয়ে বলবো বলে চলে এলাম। এই বিষয়ে কি বলছেন শ্রীকৃষ্ণ, আসুন সেই সম্পর্কে আজ জেনে নেওয়া যাক। এই সকল প্রশ্নের উত্তর তো আপনাদেরকে বলেই দেব, কিন্তু তার আগে আপনাদেরকে বলি যে আপনি যদি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে আপনি এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যেতে পারেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, এই কুকুর হচ্ছে বাবা ভৈরবের বাহন। হ্যাঁ বন্ধুরা, আর আপনি যদি এই কুকুরকে বাড়িতে নিয়ে আসেন, তার যত্ন করেন, তাকে খাওয়ান, তাহলে আপনি স্বয়ং জানবেন ভৈরব বাবাকে আপনি সেবা করতে পারছেন। হ্যাঁ, কিন্তু যদি আপনি কুকুরকে মারেন বা তার ওপর অত্যাচার করেন কোনো রূপ, তাহলে কিন্তু আপনি বাবা ভৈরবের রোষের মুখে পড়বেন। আর বাবা ভৈরব আর কেউ নন, মহাদেবেরই আরেক রূপ। হ্যাঁ বন্ধুরা, যে গৃহে কুকুর পোষা হয় বা কুকুর থাকে, সেই গৃহে যমরাজের কোনো রকম বক্র দৃষ্টি পড়ে না। হ্যাঁ বন্ধুরা, আর এটা আমি আপনি আমরা প্রত্যেকেই শুনেছি, যেখানে কুকুর থাকে সেখানে কোনোরূপ নেগেটিভ এনার্জি আসতে পারে না। আর এই কুকুর বিড়াল এমনই রহস্যময় প্রাণী যে এরাই আগে থেকে আশেপাশে থাকা সমস্ত আত্মা বলুন বা অশরীরী কোনো শক্তি বলুন, সমস্ত কিছু সংকেত আগে থেকে মানুষের আগে এরা পায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়িতে কুকুর বা বিড়াল পোষা অশুভ নয়, কিন্তু কখনোই কোনো জিনিসে এতটাও বেশি নেশাগ্রস্ত হয়ে পড়বেন না বা এমন মোহে জড়িয়ে পড়বেন না যে সেই মোহের বশে আপনি আপনার জীবনে মুক্তি পাবেন না কোনোদিনও। হ্যাঁ বন্ধুরা, স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন নিষ্কামভাবে কর্ম করতে, অর্থাৎ নিঃস্বার্থভাবে কর্ম করে যেতে। হ্যাঁ বন্ধুরা, আর যিনি এই নিষ্কাম কর্ম করেন সেই ব্যক্তির এই জন্ম মৃত্যু এই সমস্ত জাল থেকে বা এই সমস্ত ক্রিয়া থেকে মুক্তি পেয়ে যান, তাকে আর এই মর্ত্যলোকে ফিরে আসতে হয় না। বন্ধুরা, পরমেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রেম করুন, কিন্তু কখনোই কারোর প্রতি এতটাও আশা রাখবেন না, এতটাও মোহে জড়িয়ে পড়বেন না যে আপনি এই সংসার ত্যাগ করে যেতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও আমি আপনাদেরকে বিড়ালের এমন কিছু লক্ষণের কথা বলবো যে লক্ষণগুলি যদি আপনি কোনোদিনও দেখতে পান, আপনি জেনে রাখুন তখন আপনার জীবনে অর্থের জোয়ার আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, তাই এখন জেনে নিন বিড়ালের সেই লক্ষণগুলি কি কি। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক প্রাণী রয়েছে যে যাদের গতিবিধি দেখে আমরা আমাদের অনেক কিছু ভবিষ্যৎ বলুন বা এর পরে কী ঘটতে চলেছে জানতে পারি। হ্যাঁ, যদি সেই সম্পর্কে আমাদের জানা থাকে তো এই প্রাণীরা আমাদের এমন অনেক কিছু সংকেত দিয়ে থাকেন। ঠিক সেই রকমই বিড়ালের যেমন কিছু লক্ষণ রয়েছে যেগুলি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শুভ সময় আসছে।
আবার অপরদিকে এমন কিছু লক্ষণ আছে যেগুলি আপনি দেখলে এটি আপনার জন্য অশুভ বার্তা বয়ে আনছে, এটাও হতে পারে। তাই আসুন, কোন সংকেত বা কোন লক্ষণগুলি আপনার জন্য শুভ আর কোনগুলি অশুভ জেনে নেওয়া যাক। বন্ধুরা, রাস্তা দিয়ে বিড়াল কেটে গেলে আমরা সেটাকে অশুভ বলি, অর্থাৎ আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এপার থেকে ওপারে আমাদের সামনে দিয়ে যদি চলে যায় বিড়াল। কিন্তু বন্ধুরা, এটা মূর্খতা। হ্যাঁ, কারণ আমরা যদি কোনো অঘটনের মধ্যে বা দুর্ঘটনায় পড়ি, সেটা আমাদের নিজেদেরই কর্মের ফল। হ্যাঁ, কর্মফল আমাদেরকে প্রত্যেককে ভোগ করতেই হবে, সেটা আজ হোক বা কাল। বন্ধুরা, আমাদের এই পরিবেশে এমন অনেক প্রাণী রয়েছে যারা আগে থেকেই যে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছে কিনা সেটা বুঝতে পারে। যেমন আমরা জানি যে পাখিরা বা ইঁদুর বলুন কিংবা পিঁপড়ে, এরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, ঝড় জল যাই বলুন না কেন, আগে থেকেই এরা টের পায়। যদি কোনো অসুস্থ ব্যক্তির ওপর দিয়ে বিড়াল ডেঙিয়ে যায়, তাহলে জেনে রাখুন যে ব্যক্তি দেখছেন তার কিন্তু মৃত্যুর সময় তার শরীরে অত্যন্তই যন্ত্রণা হবে। হ্যাঁ, তাকে অনেকটাই কষ্ট ভোগ করতে হবে। আর দ্বিতীয়ত বলি, এরপর যদি কোনো ব্যক্তি শুয়ে আছেন, তার পায়ের কাছে এসে কোনো বিড়াল যদি তার পাটা শোকেন, তাহলে জেনে রাখুন আপনি খুব শীঘ্রই কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও যদি আপনি ধরুন কোনো কাজে বের হচ্ছেন, কোথাও যাচ্ছেন, কোনো একটি বিড়ালের মুখে, সেটা কালো হোক বা অন্য কোনো রঙের বিড়াল হোক না কেন, তার মুখে যদি মাংসের টুকরো দেখেন, তাহলে আপনি যদি দেখেন যে বিড়াল মাংস খাচ্ছে, তাহলে জেনে রাখুন আপনি যেই কাজটায় যাচ্ছেন সেই কাজে আপনি সফল হবেন না। হ্যাঁ, আপনাকে সেই কাজে ব্যর্থ হয়েই ফিরে আসতে হবে। বন্ধুরা, এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে বিড়াল বাড়িতে এলে আপনি জেনে রাখুন যে আপনার জন্য শুভবার্তা নিয়ে আসছে। হ্যাঁ, যেমন যে কোনো পূর্ণিমার দিন বলুন কিংবা একাদশীতে বলুন, এই ধরনের বিশেষ তিথিতে যদি বাড়িতে বিড়াল আসে, তাহলে কিন্তু সেটি আপনার জন্য শুভ। তবে আরও একটি লক্ষণ আপনাদেরকে জানিয়ে রাখি, কোনো যাত্রাপথে আপনি যাত্রার জন্য বেরোচ্ছেন, আপনার শুভযাত্রা কোনো, তা তখন যদি বিড়ালের কান্না শোনেন বা কুকুরের ডাক কান্না শোনেন, তাহলে জেনে রাখুন আপনি কিন্তু আপনার সেই যাত্রা পণ্ড হতে চলেছে। তাই আপনি আপনার যাত্রা স্থগিত রাখবেন সেই দিনের জন্য। কাক এবং বিড়াল আর কুকুর, এরা আমাদেরকে আমাদের পরবর্তী দিনগুলোর জন্য শুভ না অশুভ, আমাদের জীবনে কোনো দুর্ঘটনা আসতে চলেছে না ভালো সময় আসতে চলেছে, এই সম্পর্কে কিন্তু সংকেত প্রদান করে থাকেন। তাই আপনারা যদি একটু এদের লক্ষণগুলি খেয়াল করেন আপনার প্রতি মনোভাবটা, তাহলে বুঝতে পারবেন, এরপর থেকে আপনারা দেখবেন আপনারাও নিজেরা বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই বিদায় নিলাম। ধন্যবাদ।